জমি কেলেঙ্কারি হব বীর মহারাজপুর তহসিল দুর্নীতির জড়ি হল আউই কফর্দ বেআইন পটা করে জঙ্গল জমি কু বিক্রি অভিযোগ পরে বি চুপ প্রশাসন কেতবে জনক জমি আউজনক নারে তো কেতবে জঙ্গল জমি কু বেআইন ভাবে বিক্রি চঞ্চকতা করে সরকারি জমি বিক্রি করিবারে ব্যস্ত খোদ সরকারি অধিকারী এভাবে সাংঘাতিক অভিযোগ আসিছি সুবর্ণপুর জেলা বীর মহারাজপুর তহসিল নারে লম্বিছি জমি জালিয়াতির চের এথর অভিযোগ আসিছি অমূল্যমণি রাণীপুর মৌজার যেটি 50 একর জঙ্গল ও গোচর জমি কু বেআইন ভাবে পট্টা তৈরি করে অসাধু ধনিক ব্যক্তি হাতরে টেকি দেইছি তহসিল কেবল ধনী নুহে সরকারি কর্মচারী ও দলাল মানে মধ্য বেআইন ভাবে জমি হাতেইথিবার অভিযোগ এনে গ্রামবাসী বারম্বার জনাইথিলে সুধা প্রশাসন শুনুনথিবা অভিযোগ হইছি বেআইন ভাবে তারমানে কি জমি বন্টন হয়েছে যেটা কি আমার বহু ধনী শ্রেণীর লোক মানে পাইছেন যে জমি মানে অছে বি 7 একর 8 একর লেখান সেমানে মানে বি পাই যাইছেন আমি বহুত তারমানে কমপ্লেন করুন বহুত থরক বি নাই শুনবারকে আজি বি ফের বি কমপ্লেন করে আসছু কেমতি করে সেটা যেমন খারজ হওয়া সে তার হিসাবে আমি করছি যদি না হওয়া বলে আমি আগে আন্দোলন করমু বলে ভাব পুর গাঁরে পড়িয়া থিলা সে পড়িয়াকে যে কি আমার ধনী লোকর মানে পয়সা পত্র দেইকি তহসিলদারকে সব কলেক্টর কে মানে পয়সা পত্র দেইকি সেন তাকর না মানুষ সেটা 7 একর 8 একর লেখান করে নিয়েছন সেথির লাগি আজি আমি সব কলেক্টর অফিস আজ্ঞাঙ্ক আজি আমি আসিকি অনুরোধ করুছু সেটা আগামী দিনের সেটা খারজ নহলে আমি তাকে আগামী দিনে আমি আন্দোলন করিকি আমি মনে কর করমু ভালো করে দেখুন এই দৃশ্যকু বীরমহারাজপুরে প্রতিষ্ঠিত কপড়া দোকান মেহের বস্ত্রালয় মালিক শম্ভু ভূষণ মেহের তাঙ্কর কোটিয়ে টঙ্কার সম্পত্তি থিবা বেলে লিজ আকারে 2000 মসিহারে 2 একর জমি বেআইন ভাবে পট্টা প্রদান করা যাইছি কেবল সে নুহে তাঙ্ক পাঁচ ভাইঙ্ক নারে 2 একর লেখাই জমি টঙ্কা দেই পট্টা করি নেইথিবা অভিযোগ হইছি এবলি অনেক ধনী ব্যক্তিঙ্কু টঙ্কা নেই পট্টা দেইছন্তি তহসিল কর্মচারী ফরে বাধ্য হই গ্রামবাসী উপজেলাপাঙ্ক দ্বারস্থ হই বেআইন পট্টাকু তুরন্ত খারজ করিবাকু দাবি করিছন্তি অপরপক্ষে ঘটনার তদন্ত করি উপযুক্ত পদক্ষেপ নিয়াজিব বলি কইছন্তি উপজেলাপাল অসাধু তহসিল কর্মচারী মানে তাহলে কিছু ধনী শ্রেণী ব্যক্তি পয়সা পত্র নিয়ে বাঁটি দিয়েছেন সে জমিকে আমি সেটা আসি আসি সবকিছু আগে আমি কমপ্লেন করছিলাম যে সে পটাকে খারজ করা যাবে আগামী দিনে যদি খারজ না করা যাবে পটাকে বলে আমি গ্রামবাসী আসিকি না তহসিল অফিসে আগে ধারণা দেমু আর আন্দোলন করমু আজি তো অমূল্য রাণীপুর মজার বহুত লোক আসিকি আলিগেশন দিয়েছেন এবং সেই আলিগেশন পাইলা পরে আমি নিশ্চিত ভাবে এর ইনকোয়ারি করব এবং যেটা সেমানকর হিসাবে যে কোচন্তি কিছু বেআইন হিসাবে হয়েছি সেটাকে আমি দেখিবু সেটা কোন কো হিসাবে তাঁকর জমি তাঁকু দিয়া যাইছি পট্টা বা লিজ আকারে দিয়া যাইছি না কোন দিয়া যাইছি তাকে ইনকোয়ারি কলা পরে জানা পড়িব এবং এটা আমি খুব শীঘ্র ইনকোয়ারি করিকি তার উপরে অ্যাকশন প্রশ্ন বীর মহারাজপুর তহসিল নারে বারম্বার জমি জালিয়াতির অভিযোগ আসুছি হেলে কাহিকি হেউনি তদন্ত কাহিকি দুর্নীতিখোর অধিকারীঙ্ক বিরোধে হেউনি কার্যানুষ্ঠান কিয়ে দেউছি সুরক্ষা আকশন শুন যোগু বড়ুছি জমি কেলেঙ্কারির ফর্দ সুবর্ণপুর ভিডিও জর্নালিস্ট নিরঞ্জন ভৈঙ্ক সহ সত্যব্রত প্রধান রিপোর্ট অর্গস নিউজ।